বেশি দূরে নয়। বাড়ি থেকে মাত্র কয়েক মিটার ছেড়ে গিয়েই একটা বাঘ পেরোতেই দেখা হয়ে গেল হঠাৎই তোমার সাথে। আগে বেশ ঘন ঘনই আমাদের মুখোমুখি হতে হতো এই পথে, কিন্তু এখন আমি সেই রাস্তা ছেড়ে দেওয়াই খুব অল্প দিনই যাই সেদিকে, আর তাতেও কোনো কোনো দিন আমাদের মুখোমুখি হয়ে যেতে হয় ঠিকই, ঠিক এইভাবেই। তা কেমন আছো এ কথা জিজ্ঞেস করার মতো সাহস বা সামর্থ্য কোনোটাই নেই আমার কাছে, হয়তো ইচ্ছেটাও খুবই সীমিত হয়ে পড়েছে এই এই কদিনে। দেখা তো হয় ঠিকই, কিন্তু ওই যে কথা বলার হয়ে ওঠে না কোনোদিনই, চোখে চোখ পড়া মাত্রই চোখ সমেত মুখটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যেতে হয় অচেনা ব্যক্তির মতো। না না, আমি একা না, তুমিও পারো না আর আমার দিকে তাকিয়ে থাকতে। যাই হোক, আমি আর ওসবে কিছু মনে করি না। একে অপরে বাক পেরোতে না পেরোতেই বুকের কাঁপুনিটা কেমন যেন বেড়ে উঠল। মাথার মধ্যে তোমাকে নিয়ে হাজারো স্মৃতি কেমন স্পষ্ট হয়ে উঠল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। একসাথে কাটানো মুহূর্তগুলো, একসাথে বৃষ্টিতে ভেজা, একই পথে দুজনে হাঁটা, একে অপরের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করা, এভাবেই তো কাটিয়ে দিলাম পাঁচ পাঁচটা বছর, কি বলো? আজ এক বছর হলো তোমার সাথে আমার আর কথা হয় না, তোমার আর সময় হয় না একটিবার ফোন করে আমার খোঁজ নেওয়ার। সব মিলিয়ে এই ছয়টা বছর কি এভাবেই ভুলে যাব ভেবেছ? অতীত বলেই ভুলে যাওয়া সম্ভব? দিন শেষে রাতের অন্ধকারে যে অতীতগুলো স্পষ্ট প্রতিচ্ছবি এঁকে দেয়, লবণাক্ত অশ্রুর ধারায় যে তার স্পষ্ট সাক্ষ্য দেয় গো।